আসসালামু আলাইকুম, এসএস রিয়ারবিডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আজকে আলোচনা করব মুরগির রানীক্ষেত ভ্যাকসিন সম্পর্কে। আমাদের ফার্মে আজকে রানীক্ষেত ভ্যাকসিন পুশ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এটি একটি দেশি মুরগির শেড। এইখানে আমরা ম্যাক্সিমাম দেশি মুরগি পেলে থাকি এবং মুরগি দেশি হোক আর বিদেশি হোক সঠিক টাইমে সঠিক ভ্যাকসিনটা দেওয়া খুব জরুরি। ভ্যাকসিন হচ্ছে প্রতিষেধক এবং এটি মানুষের যেমন দরকার মানুষের মতোই মুরগিরও দরকার হয়ে থাকে। সঠিক সময় সঠিক ভ্যাকসিনটা না দিলে মুরগির লাইফ টাইমে সমস্যা হয় এবং মুরগিগুলোর গ্রোথ ঠিকমতো নাও হতে পারে। যে কোনো সময় যদি কোনো ধরনের রোগে আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পর সে এটি কাটিয়ে উঠতে পারে না এবং মৃত্যুহার অত্যন্ত বেশি হয়ে যায় এবং অনেক সময় বার্ড ফ্লুর আকার ধারণ করে সমস্ত অ্যানিমেলগুলো মারা যেতে পারে। আপনারা দেখছেন একটি নেট দিয়ে একটি জায়গাকে আলাদা করে তার মধ্যে তিনজন ভ্যাকসিন কর্মকর্তা এখানে ভ্যাকসিন দিচ্ছেন, মুরগিগুলোকে ধরে ভ্যাকসিন দিচ্ছেন এবং ভ্যাকসিন দেওয়ার পরে এদিকে একটি জানালার মতো কাটা হয়েছে এদিক দিয়ে বাহিরে বের করে দিচ্ছেন। ভ্যাকসিন কীভাবে দেওয়া হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এক একটি মুরগির রানে এক সিসি করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে একটি অত্যাধুনিক ভ্যাকসিন গানের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা পুশ করা হচ্ছে, তার রানের মাংসটি বের করে সেখানে আলতোভাবে দিয়ে ট্রিগারটি চেপে দিলে ভ্যাকসিনটা দেওয়া হয়ে যাচ্ছে। এই ভ্যাকসিন গান ব্যবহার করা হয় যদি আপনার অ্যানিমেলের পরিমাণ বেশি হয়, বার্ডের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন গান ব্যবহার করে অত্যন্ত স্বল্প সময়ে অনেকগুলো অ্যানিমেলকে ভ্যাকসিন করে দিতে পারবেন। আপনারা দেখছেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে অলরেডি তারা 5টা থেকে 6টা মুরগিকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করে। যে মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই মুরগিগুলোকে শেডের বাহিরে মুক্ত জায়গায় বের করে দেওয়া হয়েছে। আমরা একটু পরে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো তাদের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত পরিবেশে মুরগি ঘোরাঘুরি করছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি অসংখ্য মুরগি ঘোরাঘুরি করছে ভ্যাকসিন দেওয়ার পরে। এখানে একটি মুরগি সে রোদে তার শরীরটা পোহাচ্ছে এবং এটি যে কোনো পশু পাখি মানুষসহ সবার জন্য শরীরে রোদ লাগানো একটি অপরিহার্য একটা ব্যাপার, মুরগিও এর ব্যতিক্রম নয়। এবার আসুন আমরা ভ্যাকসিন কর্মকর্তার সাথে কথা বলি। ভ্যাকসিন কর্মকর্তা মিস্টার এনামুল, ওয়ালাইকুম সালাম, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন এনামুল সাহেব যে এই ভ্যাকসিনটা আপনি কি ভ্যাকসিন দিচ্ছেন? এটা হচ্ছে আরডিবি, আরডিবি হচ্ছে রানীক্ষেতের বুস্টার, যেটা যেটা হচ্ছে বয়সের মানে 60 দিন বয়স হলে দিতে হয়। ওকে, রানীক্ষেতের আরেকটা ভ্যাকসিন আছে সেটা হচ্ছে বিসিআরডিবি, আর এটা হচ্ছে আরডিবি। বিসিআরডিবি আরডিবির মধ্যে পার্থক্য হচ্ছে মানে বয়সের ডিফারেন্সের পার্থক্য আছে। আচ্ছা, আর এই ভ্যাকসিনটার আগে আপনি কি কোনো ভিটামিন মাল্টিভিটামিন মুরগিকে খাইয়েছেন? হ্যাঁ, এটা মাল্টিভিটামিন ক্রস করা আছে, রেনা ডব্লিউএস, এটা মাল্টিভিটামিন করা আছে। এটা ভ্যাকসিনটা দেওয়ার পরে একবার সাদা পানি দিয়ে তারপরে আবার হচ্ছে মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে। আপনার হাতে তো ভ্যাকসিন গান রয়েছে এবং আপনি অভিজ্ঞ, এটা কি আমাদের সাধারণ খামারিরা তারা কি ভ্যাকসিন দিতে পারবে চাইলে? যে কেউ গান ইউজ করতে পারবে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মুরগির রানে যখন হচ্ছে পুশ করা হয় তখন যাতে এই সিলিন্ডারের সুচের মাথাটা যাতে কোনোভাবেই হাড়ে না লাগে, যদি হাড়ে লাগে বা কোনোভাবে আঘাত পায় তাহলে এটা অটিস্টিক হয়ে যেতে পারে, মানে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। ধন্যবাদ এনামুল সাহেবের মুখ থেকে আমরা শুনলাম ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটি কথা বলেন, যদি আমরা লোকাল বাজার থেকে সিরিঞ্জ কিনে নিয়ে সেটি দিয়ে ভ্যাকসিন দেই, যদি ভ্যাকসিন গান আমাদের না থাকে, বাড়িতে যদি 2-4টা মুরগি থাকে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কি না? না, কোনো সমস্যা নাই। এই ভ্যাকসিন গানটা হচ্ছে শুধুমাত্র বেশি মুরগি কম সময়ে দেওয়ার প্রয়োগ করার জন্যে। এছাড়া এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এটার ভ্যাকসিন দেওয়ার জন্য হচ্ছে বিভিন্ন লিমিট দেওয়া আছে, আপনি 1 সিসি, 1/2 সিসি, 2 সিসি যে কোনো পরিমাপের ভ্যাকসিন দিতে পারবেন এটা দিয়েই। তখন হচ্ছে আপনার পরিমাণ মতো যাবে, কোনো কমও যাবে না বেশিও যাবে না, এটা হচ্ছে এটার সুবিধা। আর সিরিঞ্জ দিয়ে হয়তো বা কোনোটাতে কম যাবে কোনোটাতে বেশি চলে যাবে, এরকম প্রবলেমটা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকের অনেক কাজে লাগবে। এবং এসএস রেয়ার ব্রিডের দেশি মুরগির শেড দেখতে পাচ্ছেন এবং এই মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এই মাত্র। ভ্যাকসিন দেওয়ার পরই আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুবই সুন্দরভাবে খুব স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মুরগি সুস্থ সবল এবং প্রতিটি মুরগির গ্রোথটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে নর্মাল দেশি মুরগি আমরা যেভাবে পেলে থাকি তার চেয়ে গ্রোথটা একটু বেশি এবং মুরগিগুলো অনেকটা স্বাস্থ্যবান। এবং দেখলেই বোঝা যায় মুরগির ছোটাছুটি দেখলে বোঝা যায় যে মুরগিগুলো সুস্থ। আমরা এখানেও দেখতে পাচ্ছি অসংখ্য মুরগি ঘোরাঘুরি করছে ভ্যাকসিন দেওয়ার পরে। এখানে একটি মুরগি সে রোদে তার শরীরটা পোহাচ্ছে এবং এটি যে কোনো পশু পাখি মানুষ সহ সবার জন্য শরীরে রোদ লাগানো একটি অপরিহার্য একটা ব্যাপার, মুরগিও এর ব্যতিক্রম নয়। এসএস রেয়ার ব্রিডের আমি আরেকজন কর্মকর্তাকে দেখতে পাচ্ছি, উনি ভ্যাকসিন দেওয়া মুরগির জন্য কিছুটা পানি এবং কিছুটা খাবার নিয়ে আসলেন। আমরা দেখব এই খাবারটা তারা কতটা পছন্দ করেন। খাবারগুলো এসএস রেয়ার ব্রিড নিজেই তৈরি করে থাকে এবং আমরা দেখি প্র্যাকটিক্যালি আসলে মুরগি এই খাবার খাচ্ছে কি না। এক নম্বর মুরগি কাছে গিয়ে একটু টেস্ট করতেছে, একটু খেয়ে দেখলো। এবার দুই নম্বর মুরগি আসলো, এর দেখা দেখি হয়তো বা আরও মুরগি আসবে। এবং এখানে যে মুরগিগুলো আপনি দেখছেন যে সাদা কালো ফাউমি মুরগির মতো, এটা আসলে ফাউমি মুরগি না। এই মুরগিগুলো হচ্ছে চীন থেকে আনা চীনা দেশি মুরগি। এখানে মুরগির বয়স মাত্র 60 দিন এবং তার গ্রোথটা আপনি দেখেন 60 দিনে এই মুরগির এই গ্রোথ আসছে। এবং এটি 4 মাস 1 দিনে ডিম দিয়ে থাকে, এর কম বেশি সাধারণত হয় না। দেখতে পাচ্ছেন এটিও চায়না থেকে নিয়ে আসে একটি মুরগি, কতটা চঞ্চল। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।